বারাসাত হাসপাতালে কর্মী পরিচয় দিয়ে প্রতারণা রোগীর সাথে বারাসাত থানায় অভিযোগ দায়ের পর বৃহস্পতিবার ফের প্রশাসনের কাছে দ্বারস্থ। ঘটনাটি ঘটে বুধবার বারাসাত হাসপাতালে। বুধবার হাটখোলা এলাকার বাসিন্দা রূপা পাল তার শাশুড়ি অনিমা পালকে নিয়ে বারাসাত হাসপাতালে আসেন তার কানের চিকিৎসা করাতে। চিকিৎসক দেখানোর পর এক ব্যক্তি নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে সহযোগিতা করতে এগিয়ে আসে। রূপা দেবীর কাছ থেকে একটি প্রেসক্রিপশন নিয়ে জানায় কয়েকটি টেস্ট করাতে হবে। সেই মতন ওই ব্যক্তির সাথে যায় রূপা পাল ও অনিমা পাল। পরীক্ষা করানোর পর ওই ব্যক্তি বলে এক্স রে করাতে হবে, কিন্তু হাসপাতালে হবে না, বাইরে থেকে করাতে হবে, হাসপাতালে হবে না। সেই মতন বিশ্বাস করে যায় ওই ব্যক্তির সাথে, বেসরকারি একটি এক্স রে সেন্টারে যায় ওই ব্যক্তির সাথে। ওই ব্যক্তি তত সময় নিজের পরিচয় বিজয় পাল বলছে, বাড়ি দত্তপুকুর বলে জানায়। ওই ব্যক্তি বলেন, এক্স রে করাতে গেলে হাতে কানে যা সোনার জিনিস আছে তা খুলে ভিতরে যেতে হবে। সেই মতন রূপা দেবী তার শাশুড়ির কানের দুল, হাতের বালা বাঁধানো, লোহা বাঁধানো খুলে নিজের ব্যাগে রেখে সেই সময় ওই ব্যক্তিকে বলে, ব্যাগটি আমার কাছে দিয়ে আপনি ভিতরে যান মাসিমাকে নিয়ে। সেই মতন ব্যক্তিকে বিশ্বাস করে শাশুড়ি মাকে নিয়ে রূপা দেবী ভিতরে যায়। তারপর বাইরে বেরিয়ে দেখেন ওই ব্যক্তি নেই। তারপর হাসপাতাল কর্তৃপক্ষকে, বারাসাত হাসপাতাল কর্তব্যরত পুলিশকে জানানো হয়। কোনো সুরা না মিললে অবশেষে বারাসাত থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়। বুধবার বাড়ি ফিরে যায় রূপা পাল ও শাশুড়ি অনিমা পাল। আজ ফের বারাসাত হাসপাতালে আসেন পুলিশের সাথে কথা বলতে, সাথে তার শাশুড়িও আসেন। রূপা দেবী জানান, প্রায় 70,000-80,000 টাকার সোনার জিনিস খোয়া গেছে। দোষী উপযুক্ত শাস্তি দাবি জানায় পুলিশ প্রশাসনের কাছে। আমার বাড়ি দত্তপুকুর। আমি সকালে মাকে নিয়ে বারাসাত হসপিটালে আসি, তখন গতকালকে, তখন ওখানে আমার কানের ডাক্তার যখন দেখায় কানের ডিপার্টমেন্টে গিয়ে, তখন ওখানে আমার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। সে তার পরিচয় দেয় হসপিটালের স্টাফ হিসেবে। কি নাম বলেছিলেন? বিজয় পাল নাম উনি বলেছিলেন। ওনার বাড়ি, আমাদের বাড়ি জিজ্ঞাসা করার পরে আমরা দত্তপুকুর বলাতে উনি বলল, হ্যাঁ আমাদের বাড়ি, আমার বাড়িও দত্তপুকুর স্টেশনের ওই দিকটা। তখন যাই হোক, এইভাবে উনি হেল্পের জন্য আমাদের দিকে এগিয়ে আসেন যে দিন আপনারা দুইজন বুঝবেন না, চলেন আমি টেস্টগুলো করিয়ে নিয়ে এসে দিচ্ছি, এখানে হয় না। আচ্ছা ঠিক আছে। এবার উনি প্রথমে শীতে গেল, শীত থেকে না কি একটা কাগজে লিখে নিয়ে আসলো যে এখানে হয় না, আই হেয়ারে যেতে হবে। তখন আই হেয়ার থেকে টেস্ট করিয়ে নিয়ে যখন বেরিয়ে, তখন বেরিয়ে বললো এক্স রে করতে হবে। তা বলছে ঠিক আছে, তাহলে কোথায় যাব? তখন আমরা এক্স রে 30-তে আসি। আসার পরে ওইখানে উনি, ওই ব্যক্তি আমাদের বলে যে কিছুক্ষণ বসার জন্য, আমরা কিছুক্ষণ বসলাম। তারপরে উনি বলছে যে হাতের আর কানের এগুলো চুড়িগুলো খুলে রাখুন, এগুলো সোনার জিনিস, এক্স রে করতে গেলে এগুলো খুলতে হবে। আমি খুলে আমার ব্যাগের মধ্যে রাখি। তখন উনি তখনও আমার সামনে বসা দাঁড়ানো। আমি যখন মাকে নিয়ে ভিতরে গেলাম আমাদের ডাক করানোর পরে, তখন উনি বলছে, বোন ব্যাগটা আমার কাছে দিয়ে, উনি আমাদের সঙ্গে ভিতরেই গেছেন, গিয়ে বলছে, বোন আমাদের কাছে ব্যাগটা দাও, হচ্ছে দিয়ে তুমি মাকে নিয়ে দাঁড়াও ওখানে এক্স রে ওখানে। আমি ওনার কাছে ব্যাগটা দিয়ে মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে এক্স রেতে উনি তার ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছেন। আমি ওনাকেও আর খুঁজে পাইনি, আমি ব্যাগও আর দেখিনি। আমরা যখন হাসপাতালে, আমার কাছে ফোন ছিল না, আমি অন্য লোকের ফোন থেকে আমার হাজবেন্ডকে যখন আমি ফোন করলাম, তখন আমার হাজবেন্ড বলল ঠিক আছে তোমরা দাঁড়াও বারাসাত হসপিটালে আসো, আমরা আসছি। তখন আমার হাজবেন্ড আসার পরে আমরা ওখানে আরও দুজনকে পেলাম, তারা আমাদের সাহায্যের জন্য এসেছিল। তারা আমাদের নিয়ে গেল ওই যে রুমে আমরা গেছিলাম মাকে নিয়ে, সেই রুমে। সেখানে গিয়ে দেখি সব তালাবন্ধ। ওখান থেকে বেরিয়ে বারাসাতে যে পুলিশ থাকে হসপিটালের মধ্যে, তাদের ওখানে গেলাম। যাওয়ার পরে তারা বল, সব ঘটনাটা শোনার পরে তারা বলছে, এটা তো এখানে হসপিটালের ভিতরে হয়নি, হসপিটালের বাইরে হয়েছে, তাহলে আপনারা এক্স রে ওখানে যান, ওখানে গিয়ে দেখুন, ওখানেই ওদের সঙ্গে কোনো কিছু লিঙ্ক আছে। আমরা তারপরে এক্স রে আসলাম 30-তে, এক্স রে 30-তে আসার পরে
X-30 মালিক বলল যে আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখাবো না, 2-3 ঘন্টা পরে আসুন, এখন আমার কাজ আছে, সময় নেই, এই বলে আমাদের ওখান থেকে চলে যেতে বাধ্য করলো। আমরা এসে থানাতে ডায়েরি করেছিলাম, লিখিত জমা দিয়েছি, গতকালকে লিখিত জমা দিয়েছি আমরা। তো কালকে আপনারা মানে হাসপাতালে গেছিলেন ইএনটি দেখাতে? হ্যাঁ হ্যাঁ। তো সেখানে আপনারা টেস্ট হাতের একটা পলা বাঁধানো, একটা আয়স্ত আর দুটো কানের দুল সোনার। হ্যাঁ, প্রায় 70-80 হাজার টাকার জিনিস। আপনার মায়ের কি নাম? মায়ের নাম অনিমা পাল। আপনার নাম? রূপা পাল। কি চাইছেন এখন, কি চাইছেন? আমি চাইছি এই জিনিসগুলো তো ফিরে পেতে, কিন্তু যে দোষী আর যাতে মানুষকে ঠকাতে না পারে কোনোদিন এরকমভাবে, সরলতার বিশ্বাসের মর্যাদা এইভাবে মানুষ মানুষকে দেয়। কোন জায়গায় বাড়ি আপনার? দত্তপুকুর। দত্তপুকুর কোথায়? দত্তপুকুর হাটখোলা। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি স্যার, যে দোষী তার উপযুক্ত শাস্তি পাক, আর আমাদের জিনিসগুলো আমরা ফিরে পাই, ভবিষ্যতে কারোর সঙ্গে যেন এরকম আর না ঘটে। না না না, আমরা এই বারাসাত থানায়, যেহেতু বারাসাত থানার থেকে আন্ডারে এইটা হয়েছে, আমি সেই হিসেবে বারাসাত থানায় এসেছি। আমরা হাসপাতালে তো সুপারিনটেন্ডেন্ট আছে, তার সাথে দেখা করেন? আমার আমার শালাবাবু দেখা করেছেন, উনি বলেছেন যেই ক্লিনিকে এটা হয়েছে সেই ক্লিনিককে ধরতে বলেছে। আপনারা যাবেন এখন? হ্যাঁ, এখন দেখি উনি কী বলে। সিসিটিভি ক্যামেরা দেখালো না কেন? বলেছে যে আমাদের এখন কাজ আছে, আমরা এখন এই রিপোর্টগুলো নিয়ে যাচ্ছি, রিপোর্টগুলো জমা না দিলে আমাদের। সেটা কবে বলেছে? কালকে দুপুরবেলা, তখন প্রায় সন্ধ্যার দিক দিয়ে দুপুর, আমরা দুপুরবেলা আমাদের প্রথমে বলেছিল যে 4টার মধ্যে আমার রিপোর্টগুলো ই করতেই হবে। আচ্ছা, আপনারা কি আজকে কমপ্লেন দিলেন? এখন কমপ্লেন দিয়েছি কালকে। আজকে কী করতে আসলেন? আজকে আমাদের ওই মেম্বার আসতে বলেছিল, এর জন্য আমরা এসেছি। আর মানে কুশলকে জিজ্ঞেস করতে যে কিছু? হ্যাঁ 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 তাই তো। হ্যাঁ, তারা বলছে কালকে সকালবেলা এসে। কি নাম? অনিমা পাল। আপনার কি নাম? আমার নাম সন্দীপ পাল।